ইউটিউবের টপিক বাহির করার অভিনব এক পদ্ধতি আপনাদেরকে দেখাতে চলেছি। এমন একটি অভিনব পদ্ধতি, অনেকেই কিন্তু এটা জানেন না। অনেকেই বলতে কি, আমি জানি যে এটা 99% ইউটিউবারই জানেন না। সো এটা একটা অভিনব পদ্ধতি, এটা অনেকে জানেন না। আমি জানি যারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, শুধুমাত্র তারা ব্যতীত আর কেউ এই বিষয়টা সম্পর্কে জানে না। অ্যান্ড এই বিষয়টা সম্পর্কে ইউটিউবে কোনো ভিডিও নেই, ঠিক আছে। সো আমি এই অভিনব পদ্ধতিটি আজ আমি আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটি ইতিপূর্বে ইউটিউবে কেউ আপলোড করেছে বলে আমার মনে হয় না। সো এটা হচ্ছে টপিক বাহির করার একটি পদ্ধতি, বা টপিক বাহির করার জন্য এটা কিন্তু খুব মারাত্মকভাবে কাজ করে। আমরা যদি বুঝতে পারি যে কোন ভিডিওটা এই মুহূর্তে রানিংয়ে চলতেছে, এটা কিন্তু যদি টপ লেভেলে চলতেছে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো যে আমরা এই ভিডিওটাই আমাদের প্রয়োজন। ফর এক্সাম্পল, আমি এখানে এনআইডি লিখে সার্চ করলাম, দেখুন আপনারা ভালো করে বুঝবেন আমি এনআইডি বিষয়ে ভিডিও তৈরি করি। সো সেজন্য আমি এখানে এনআইডি লিখে সার্চ করলাম। এনআইডি লিখে সার্চ করার পর এখানে আমি স্ক্রল করছি, তো স্ক্রল করছি, কিন্তু এখান থেকে কি আমি টপিক বাহির করতে পারবো? হ্যাঁ, বাহির করেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি আপনার ক্যাটাগরি রিলেটেড সার্চ করবেন, ঠিক আছে। আমি আমার এনআইডি বিষয়ে ভিডিও তৈরি করি, তাই আমি এনআইডি লিখে সার্চ করলাম। তারপর এখান থেকে আমি একটু স্ক্রল করলাম, করার পর দেখতে পাবেন যে এখানে অনেক ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে, অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। সো এখানের মধ্যে শুধু যে পেয়ে যাবেন হুট করে টপিক, এরকমটা না, আপনাকে খুঁজতে হবে। আমি আপনাদেরকে খুব ভালোভাবেই এই বিষয়টা বোঝাবো, আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখান থেকে আমি স্ক্রল করছি, টপিক খুঁজতেছি এখন, কিন্তু টপিক পাওয়া মাত্রই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, টপিক একটা পেয়ে গেলাম, এই যে এটার মধ্যে লেখা মানুষ, দেখুন আমি বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি আপনাদেরকে, আবারও দেখাচ্ছি। দেখুন এখান থেকে পিপল আস ওয়াচিং দিস ভিডিও, ঠিক আছে, পিপল আস ওয়াচিং দিস ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা এই মুহূর্তে আপনার চলতেছে, মানুষও এই ভিডিও দেখেছে, অর্থাৎ এই ভিডিওটা মানুষ এখন দেখতেছে, ঠিক আছে। মানুষ এখন সবচেয়ে বেশি ভিউজ করতেছে এই ভিডিওতে, বা এই ভিডিওটা এখন দেখা হচ্ছে, এই মুহূর্তে অনেক বেশি ক্লিক পড়তেছে এই ভিডিওতে। এজন্য এই ভিডিওর মধ্যে ইউটিউব বলতেছে পিপল আস ওয়াচিং দিস ভিডিও, অর্থাৎ এই মুহূর্তে এই ভিডিওতে সবচেয়ে বেশি ক্লিক পড়তেছে অ্যান্ড সবাই দেখতেছে। অর্থাৎ আমি বুঝে নিলাম যে এটা হচ্ছে একটা টপিক। এখন এই ভিডিওটাতে কেন ভিউজ হচ্ছে, কোন কারণে হচ্ছে, এটা আপনাকে খুঁজে বাহির করে দেখতে হবে। আমি আরও স্ক্রল করছি, এভাবে অনেক ভিডিও কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। সো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার একটা ভিডিও এই মুহূর্তে রানিংয়ে চলতেছে, আমি জানি আমি ওই ভিডিওটা দেখে খুঁজে পাই কি না, টাইটেল লিখে আমি সার্চ করলাম। সো সার্চ করার পর দেখি আমি আমার ভিডিওটা পাওয়া যায় কিনা, তখন আমি প্রমাণ সহ দেখুন এই ভিডিওটা আমার, যে এই ভিডিওটা দেখুন এখান থেকে পিপল আস ওয়াচিং দ্য ভিডিও, এখান থেকে যে বলতেছে, অর্থাৎ আমার এই ভিডিওটাতে এখন ভিউজ হচ্ছে। প্রমাণ দেখবেন, প্রমাণ দেখার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে, তখন গেলেই বুঝতে পারবেন। তো আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে আসলাম, চলে আসার পর এখান থেকে আমি রিয়েল টাইম ভিউজটা যদি চেক করি, লাস্ট 60 মিনিটের রিয়েল টাইম ভিউজটা চেক করলেই কিন্তু আমরা বুঝতে পারবো। সো আমি এখান থেকে আমার রিয়েল টাইম ভিউজটা চেক করতেছি। সো আমি রিয়েল টাইম ভিউজে চলে আসলাম 60 মিনিট, ঠিক আছে। 60 মিনিটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 2 নম্বরে যে ভিডিওটা, ওই ভিডিওটাই আমার এই মুহূর্তে রানিংয়ে চলতেছে, 69টা ভিউজ হয়েছে প্রতি ঘন্টায় হচ্ছে। তার মানে হচ্ছে আপনার এই ভিডিওটা রানিংয়ে চলতেছে, এই মুহূর্তে পাবলিক দেখতেছে, এজন্য এই ভিডিওটাতে লেখা আসছে পিপল আস ওয়াচিং দি ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা মানুষ দেখতেছে, মানে হচ্ছে মানুষও এই ভিডিও দেখেছে, অর্থাৎ মানুষ এই ভিডিও দেখতেছে, ঠিক আছে। এটা ইউটিউব বুঝাচ্ছে, ঠিক আছে। অবশ্য বাংলা ট্রান্সলেটে হয়তো সমস্যা হচ্ছে, কিন্তু এটাই বুঝাচ্ছে যে মানুষ এই ভিডিওটা এই মুহূর্তে দেখতেছে, ক্লিক একটু বেশি পড়তেছে, ঠিক আছে, এই জন্য এটা লেখা আসছে। এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে অবশ্যই এই ভিডিওটা এই মুহূর্তে পাবলিক চাচ্ছে, এই মুহূর্তে পাবলিক দেখতেছে। এই ভিডিওটা কিন্তু এই মুহূর্তে আপলোড করা ভিডিও না, এই ভিডিওটা আমার প্রায় 3 থেকে 4 সপ্তাহ আগের আপলোড করা ভিডিও, ঠিক আছে। অথচ রিসেন্ট আপলোড করা ভিডিওগুলোও এত ভিউজ হচ্ছে না, অথচ ওই ভিডিওতে ভিউজ হচ্ছে। যদি এই মুহূর্তে এই ভিডিওটাতে ভিউজ হচ্ছে, তাহলে আমি এই ভিডিওটা চেক করে যদি অন্য কারো ভিডিও হয় আর কি, যদি অন্য কারো ভিডিও হয়, আমার না, অন্য কারো ভিডিওতে যদি এভাবে দেখা যায়, তাহলে ওই ভিডিওটা অবশ্যই আমার চেক করা জরুরি, চেক করে দেখা জরুরি যে আসলে এই ভিডিওটাতে কী এমন উনি বললেন, আর ওই ভিডিওটা অনুযায়ী আমি কি কোনো ভিডিও তৈরি করতে পারি কিনা, এটা আমার টপিকের ভিতরে পড়ে কিনা, এটা বুঝে অবশ্যই আমি ভিডিও আপলোড যদি করি, তাহলে অবশ্যই আমার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিংবা রিচ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।
আমাদেরকে ইউটিউবে ভিডিও দেখার পাশাপাশি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমরা, আমাদেরকে ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল করা জরুরি। এই বিষয়গুলো যখন আমরা খেয়াল করব তখনই কিন্তু কোনো না কোনো সময় দেখবেন যে স্ক্রল করতে করতে হঠাৎ করে আপনার সামনে একটা ভাইরাল ভিডিও পড়ে গেল, বা এই মুহূর্তে ভিউজ হচ্ছে একটা ভিডিও পড়ে গেল, আপনি ওই টপিকের উপর কথা বললেন অ্যান্ড আপনার ভিডিওটাও ভাইরাল হলো। সো আশা করি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফিজ।